গাইস গুড মর্নিং, আমি জুই রয়। জুই রয়ের চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো এখন বাজে সকাল 7টা। তো আমি সকাল এত তৈরি হয়েছি কারণ হচ্ছে আমরা আজকে আগরতলায় যাচ্ছি, আমার বেবির অন্নপ্রাশন সেপ্টেম্বরের 19 তারিখে। তো সেই জন্য আজকে শপিং করতে যাচ্ছি আমরা, তো সেই কারণেই তৈরি হওয়া। তো এখন জাস্ট আমাদের ড্রাইভারের জন্য অপেক্ষা করছি, ড্রাইভার এলেই আমরা বেরিয়ে পড়বো। এখন আছি আমরা সিপাহী জলায়, প্রায় আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। আর আমরা আসার সময় রাস্তায় নেমে খেয়েছিলাম একটা দোকানে, ভীষণ ভালো ছিল চাটা। আমরা সবসময় ওখানে চা খাই আগরতলা যাওয়ার সময় বা আসার সময়, চাটা ভীষণ ভালো ছিল। কিন্তু মেয়ে আমার কাছে ছিল, সেই জন্য আমি আর তখন ভিডিও করতে পারিনি। তো আমরা চলে এসেছি, আমরা হোটেলে এসেছি, আমরা হোটেলে থাকব, মানে অ্যাকচুয়ালি আমার মেয়ে হোটেলে থাকবে, আমরা শপিং করব। তো সেই জন্য হোটেলটা নেওয়া। আমরা তো এসে পড়েছি একটা হোটেলেই আছি, হকার্স কর্নারে একটা হোটেলে আছি। আরও অনেক হোটেল ছিল ভালো ভালো, যেতে পারতাম, ওখানে যাইনি শুধু একটাই কারণে, যেই কারণে হোটেলে থাকা, মানে বেবির জন্য। তা আমি তো শপিং করব, কিছুক্ষণ পরপর আসতে হবে বেবির কাছে। আমার যদি দূরে হোটেল হয়ে যায় তো আমার অসুবিধা হবে, সেই জন্য কাছেই নেওয়া। তো কাছে একমাত্র এই হোটেলটা ছাড়া আর কোনো হোটেল ছিল না, একেবারে হকাসের ভেতরেই হোটেলটা। তো আমরা একটুখানি রেস্ট করছি, তারপর ফ্রেশ হয়ে তারপর আমি শপিংয়ে বের হব। এখন প্রায় 9:30টার উপর বাজে, এখনও দোকানপাটও সব খুলেনি, আমার বর গেছে নেমন্তন্ন করতে। তো আমরা একটুখানি রেস্ট করে তারপর শপিংয়ে বের হয়ে যাব। এই যে আমার বেবি, আর এই হচ্ছে আমার শাশুড়ি মা। প্রায় 11টা মতন বাজে, আমার বর একটুখানি নেমন্তন্ন করতে গেছে, দেখো সবাই শুয়ে আছে আর আমি বসে আছি, ওর জন্য অপেক্ষা করছি, ওইলেই আমরা এক্ষুনি শপিংয়ে বের হব। এই যে আমরা শপিংয়ে বেরিয়ে পড়েছি, মেয়ে হোটেলেই আছে। তো প্রথমেই এসেছি ব্যাগ বাজারে, কারণ কিছু ব্যাগ নেব আমি আর আমার মা। তো মেয়েকে শাশুড়ির কাছে রেখে এসেছি, তারপর ব্যাগ নেওয়ার পর মা আবার হোটেলে চলে যাবে, মা আর শাশুড়ি মেয়ে মিলে মেয়েকে রাখবে, আমি আরও কেনাকাটা করব। এখন চলে এসেছি শাড়ির দোকানে, সবাই মিলে শাড়ি কিনবো, আর এখানে মেয়েকেও নিয়ে এসেছি, কারণ এটা অনেকটা দূরে হোটেল থেকে, সেই জন্য। তো এখন আছি আমরা একটা জুয়েলারিতে, একটুখানি আমরা গয়না নেব, সেই জন্য এখানে আসা। আর আমরা কী কেনাকাটা করছি না করছি ওগুলো পরে দেখাবো তোমাদের, আজকে পসিবল হচ্ছে না, আজকে খুব তাড়াহুড়োয় আছি সেই জন্য। আবার হোটেলে ফিরে যাচ্ছি কেনাকাটার পর। আমি আমার বোন সবাই মিলে রেস্ট করছি, খেয়ে দিয়ে তারপর আবার বের হব। ও কলেজ থেকে এসছে, ওর আজকে এক্সাম ছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন এসে গেছি বেবির জন্য ড্রেস কিনতে, আমি আর আমার বর। এখন বেবির জন্য ড্রেস নেব, শাড়ি গাউন এগুলো। শাড়ি জামা কাপড় বেবির জন্য নেওয়া হয়ে গেছে, এখন মালা মুকুট নিতে হবে। তাই মালা মুকুটের জন্য যাচ্ছি কামান চৌমুনিতে, ওখানেই সব থেকে ভালো পাওয়া যায়, সোলার মালা মুকুট যেগুলো ওগুলো নেব প্রথমে। ¿Qué?
আর এখন এসেছি গাউনের সাথে পরার জন্য মাথার ক্রাউন, ব্রেসলেট, রিং থেকে শুরু করে এই সব কিছু কেনার জন্য বেবির জন্যই। আমাদের কেনাকাটা প্রায় শেষ হয়ে এসেছে, তো এখন চলে এসেছি বরের জন্য কেনাকাটা করতে। তো এখন ও নিচ্ছে আর এই যে আমি যেহেতু প্রচুর গরম সেই জন্য সাদা রঙের ড্রেসই পরে এসেছি, আর এমনি তো এটা কিছুদিন আগে জাস্ট মা কিনে দিয়েছিল আর পরা হয়নি, তো আজকে পরে নিলাম। আর চুলগুলো সব বেঁধে নিয়েছি, অনেকটা গরম সেই জন্য, আর এমনিতেও গাড়ির হাওয়ায় চুলগুলো আঠালো হয়ে যায়, সেই জন্য আমি চুলগুলো বেঁধে নেওয়াটাই বেস্ট মনে করেছি। আর আমরা এখন ফিরে যাচ্ছি, আমাদের কেনাকাটা শেষ। এই যে আমাদের রাতের বেলায় আমাদের আগরতলা শহরটা অনেকটা দেখতে এরকম, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখন যাচ্ছি আমরা মাসির বাড়ি মাসিকে নেমন্তন্ন করতে, তারপর বাড়ি ফিরে যাবো। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর এই দেখো, এটা হচ্ছে টিভি টাওয়ার। এটা কি দুর্গা পুজো উপলক্ষে সাজিয়েছে নাকি কী জন্য আমি জানি না, খুব সুন্দর লাগছে লাইটিংগুলো, খুব ভালো লাগছে দেখতে, ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি। আর এই লাইটিংগুলো গণেশ পুজোর জন্য করা হয়েছে, সামনেই একটা গণেশ পুজো হচ্ছে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তাই সেই জন্য আর নামবো না। প্রায় রাত 9:30 বাজে, আমরা এসেছি, এসে স্নান করেছি, এত গরম লাগছিল মানে আর বলার মতো না। তো স্নান করে বেবিকে ফ্রেশ করে দিলাম, আমি নিজেও ফ্রেশ হয়েছি, তো জাস্ট এখন খেয়ে ঘুমিয়ে পড়বো আমরা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আই হোপ কি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো গুড নাইট।